সবাইকে এডু লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশ ব্যাংকে আসছে এরকম কয়েকটা অঙ্ক সমাধান করব। তার মধ্যে এক নাম্বার অঙ্ক এটা, কারণ এই অঙ্কটা রিপিট হয়েছে বাংলাদেশ ব্যাংকে। অর্থাৎ এটা এডি 2016-6 সালে আসছে এবং 9 সালে আসছে, এবং এরকম অঙ্ক, এক সেম ক্যাটাগরির অঙ্ক প্রত্যেকটা চাকরির পরীক্ষায় প্রায় সময় দিয়ে থাকে। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে এরকম যে নিচের কোন ভগ্নাংশের মান সবচেয়ে ছোট। তো অথবা কোশ্চেন তো ইংরেজিতে করে, এভাবে ইংরেজিতে করে এভাবে, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশনস হ্যাজ দ্য স্মলেস্ট ভ্যালু, অর্থাৎ নিচের কোন ফ্র্যাকশনটির স্মলেস্ট ভ্যালু আছে। ঠিক আছে, তো বাংলায় বললে বলা হয় যে নিচের কোন ভগ্নাংশের মান সবচেয়ে ছোট, বা নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট এভাবে প্রশ্ন করে। ঠিক আছে, এবং এই যে এডিতে এটা 2006 সালে আসছে সেটার এখানে মানগুলো ভিন্ন ছিল, আর 2009 সালে যেটা আসছে সেটা একদম হুবহু এখানে আমি দিয়ে দিছি। অর্থাৎ এই কোশ্চেনটায় এই এই মানগুলো 2009 সালের কোশ্চেনে ছিল হুবহু। ঠিক আছে, আপনারা 2009 সালের এডির কোশ্চেনটা দেখলে বুঝতে পারবেন বাংলাদেশ ব্যাংকের এডির। তো যাই হোক, এখন এখানে অপশন কিন্তু 5টা। তো বিভিন্ন চ্যানেলে আপনাদেরকে এ ধরনের ট্রিক্স অনেকে শিখায়, সেই ট্রিক্সগুলো এটাতে কিন্তু খাটাতে কষ্ট হবে, কারণ এখানে অপশন 5টা। ঠিক আছে, সেই জন্য, কারণ অপশন 4টা হলে যেই ট্রিক্সগুলো আপনাদেরকে শেখানো হয় সেগুলো ইজিলি আপনি শিখতে পারবেন। তো আমি আপনাদেরকে আজকে অন্যরকম একটা ট্রিক্স দেখাবো, এক নাম্বার কথা। দুই নম্বর কথা হচ্ছে যে আপনারা যে ট্রিক্সগুলো শিখছেন সেগুলো দিয়েও এটা করা যাবে। তা আমি প্রথমে আপনারা যেভাবে শিখছেন সেভাবে এটা করার চেষ্টা করব। আপনারা যেটা শিখছেন সেটা হচ্ছে যে প্রথমে এই দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড় তা বের করা, বা কে ছোটো তা বের করা। এই কোশ্চেনটা কিন্তু আবার সবচেয়ে বড় ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, মানে আমি এখন যে রুলসে অ্যাপ্লাই করব সে রুলসে আপনি সবচেয়ে বড় বললে সেটাও বের করতে পারবেন, আবার সবচেয়ে ছোটো বললেও বের করতে পারবেন। মানে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ছোটো সেটাও বের করতে পারবেন, কোনটা সবচেয়ে বড় সেটাও বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা তো ছোটো বের করবো, তাহলে দেখবো যে এই দুইটার মধ্যে কে ছোটো, এ এবং বি এর মধ্যে কে ছোটো, তারপরে দেখবো সি এবং ডি এর মধ্যে কে ছোটো, তারপরে পরবর্তীতে পরেই আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে মনে করেন যে এই দুইটার মধ্যে ছোটো হচ্ছে বি, মনে করেন কোনো কারণে। ঠিক আছে, আর এই দুইটার মধ্যে ছোটো হচ্ছে মনে করেন সি। ঠিক আছে, তো আমরা এটা কীভাবে বের করবো একটু পরে দেখাবো। তাহলে এই দুইটার, তাহলে তখন এই দুইটা অটোপাত পড়ে যাচ্ছে। এবার আপনি দেখবেন এই দুইটার মধ্যে ছোটোকে, এই দুইটার মধ্যে ছোটোকে। তো সাপোজ এই দুইটার মধ্যে ছোটো পেলেন এ, তখন আনসার আপনি এটা দেখাবেন যদি এটা না থাকতো। ঠিক আছে, এখন এটা থাকার কারণে এটাকে আর ছোটো আপনি বলতে পারবেন না। এবার আপনি এটার সাথে এটাকে তখন আবার তুলনা করে দেখবেন, এই ভগ্নাংশটাকে তুলনা করে দেখবেন যেটা ছোটো হয় সেটা, যদি এটা ছোটো হয় তাহলে এটা আনসার তখন, আর যদি এটা ছোটো হয় তখন এটা আনসার। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে সেই তুলনাটা করব। ঠিক আছে, আমরা কীভাবে বুঝবো যে দুইটার মধ্যে তুলনা করার সময় কীভাবে করবো। ঠিক আছে, এই জিনিসটা এখন আমরা দেখবো। সাপোজ আমি প্রথমে এ এবং বি এর মধ্যে, অপশন এ এবং বি এর মধ্যে কোন ভগ্নাংশটি ছোটো আগে সেটা বের করবো। তাহলে অপশন বিতে কে আছে আর এতে কে আছে, এতে আছে 8/7 আর বিতে আছে 10/9। আপনি যেটা করবেন, এই যে এই দুইটা ভগ্নাংশকে হরে এবং লবে কোনাকুনি গুণ করবেন, কোনাকুনি গুণ করবেন। ঠিক আছে, তো কোনাকুনি গুণ করি, 8 আর 9 গুণ করলে 72 হয়, আর 7 এবং 10 গুণ করলে 70 হয়। তো যেটা উপরে লিখবেন আপনি এই গুণফলটা, তো যে এখানে গুণফল ছোটো সেটা ভগ্নাংশ ছোটো, তাহলে ভগ্নাংশ এ এবং বি এর মধ্যে বি ছোটো, কারণ বি এখানে আসছে 70, এখানে আসছে 72। আর যদি বড় ভগ্নাংশ বলে আপনি এটা নেবেন, তখন ছোটো বললে এটা নেবেন। এবার এই দুইটার মধ্যেও সেমভাবে দেখবেন, এই দুইটার মধ্যে দেখেন এই 20 দিয়ে আপনি 41 গুণ করবেন আগে, আর 21 দিয়ে গুণ করবেন 40। তো 20 দিয়ে 41 গুণ করলে আপনি পাবেন 2, 8, অর্থাৎ 820 পাবেন। ঠিক আছে, তারপরে 40 দিয়ে যখন 21 গুণ করবেন তখন পাবেন হচ্ছে, এই যে আমি 41 দিয়ে 40 গুণ করতেছি, 0, 0, 4×4, 4×2×8। ঠিক আছে, তখন হচ্ছে কত হচ্ছে 840। বুঝতে পারছেন? তাহলে দেখেন তো এই দুইটা ভগ্নাংশের মধ্যে, এই দুইটা ভগ্নাংশের মধ্যে ছোটো হচ্ছে যে ডি, এই দুইটার মধ্যে ছোটো ডি, বড় হচ্ছে সি। তো আমাদেরকে যদি বলতো যে সবচেয়ে বড় কোনটা, তাহলে আমরা এটা নিতাম। ঠিক আছে, বড় বললে এটা নিতাম আর ছোটো বললে এটাকে নিতাম। ঠিক আছে, এখন আমাদেরকে ছোটো বলছে বিদায় আমরা ছোটো এই এই দুইটা ছোটো দুইটাকে নিব, আর বড় বললে এই দুইটাকে নিতাম, এই তীর চিহ্নওয়ালা বড় দুইটাকে নিতাম, দেখতাম যে এই দুইটার মধ্যে কে বড়। এখন যেহেতু আমাদেরকে ছোটো বলছে তো আমরা ছোটো দুইটাকে নিচ্ছি, অর্থাৎ এই যে হ্যাশওয়ালা দুইটাকে নিচ্ছি। এবারে এই দুইটার মধ্যে কে ছোটো সেটা বের করবো। তো এই দুইটা কে কে, একটা হচ্ছে 10/9 আর একটা হচ্ছে 41/40। এবার আবার এই দুইটা কোনাকুনি গুণ করবেন, এটা কোনাকুনি গুণ করলে হয় 400, এটা কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 9×9
4936, 9 কে 9 4 9 36, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে এখানে গুণ করলে হয় 359। তাহলে দেখেন এই দুইটার মধ্যে এটা কিন্তু ছোট, ঠিক আছে, এটা ছোট। সো আমি এই এই এখন আমি এটাকে নিব, যেহেতু এটা ছোট অর্থাৎ দ্বিতীয়টা ছোট বিদায়, অর্থাৎ ডি ছোট, ঠিক আছে, অর্থাৎ বি এবং ডি এর মধ্যে ছোটকে ডি ছোট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন এই যে 41 বা 40 ছোট, তাহলে আমি এটা নিব, ঠিক আছে। এখন অপশন যদি চারটা হতো আমি এটাই দেখা দিতাম, এটাই আনসার হতো, কিন্তু অপশন আর একটা আছে ই। তাহলে খেয়াল করেন এই চারটা অপশনের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ডি। এবার আমি ডি এর সাথে ই কে কম্পেয়ার করে দেখব যে কোনটা ছোট, ঠিক আছে। তাহলে খেয়াল করেন একটাতে আছে 41 আর 40, আর এটাতে আছে 1013/1012, এটা হচ্ছে 1012, ঠিক আছে। এবার তো গুণটা বড় একটু, তারপরে করে নেবেন, দ্রুত করে নেবেন, কিছু করার নেই। খেয়াল করেন আমি গুণটা কীভাবে করতেছি, ভালো করে খেয়াল করলে আপনাদের মধ্যে জিনিসটার আইডিয়া চলে আসবে। দেখেন এখানে 1000 আছে মনে করেন, এখানেও মনে করেন 1000 আছে, তাহলে 1000 দিয়ে 41 গুণ করলে কত হবে, 41000, আর এই 1000 দিয়ে 40 গুণ করলে হবে 40000। তার মানে এখানে 40000 সামথিং হবে, 40000 আর 1300 অতিরিক্ত, এই জন্য 40000 সামথিং হবে। আর এখানে 1012 কে 41 দিয়ে গুণ করলে 41000-এর উপরে যাবে, 41000-এর উপরে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি যে 40000 আর 41000, যে এই এই পাশে যেহেতু 40000 আসছে আর এই পাশে যেহেতু 41000 আসতেছে, সো এটাই ছোট, এটাই সবচেয়ে ছোট। তাহলে দেখেন আমরা যদি চারটা অপশন থাকতো এটাকে ছোট ডিক্লেয়ার করে দিতাম, অপশন ডি কে ছোট ডিক্লেয়ার করে দিতাম, কিন্তু আমাদের হাতে যেহেতু আরও একটা অপশন ছিল সেই জন্য আমরা ই কে নিছি, ঠিক আছে। এখন আমরা দেখলাম যে ই এর সাথে ডি কে যখন তুলনা করলাম দেখলাম যে ই সবচেয়ে ছোট, ঠিক আছে। আর আমরা কিন্তু গুণ ডিরেক্ট করিনি, গুণকরণ ছাড়াও কিন্তু বোঝা গেছে, ঠিক আছে। এভাবে আপনারা করলে আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন। আরেকটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে এরকম, এই নিয়মটা অনেকে শেখায়, সেটা হচ্ছে 8/7 আছে না, এটাকে ডাইরেক্ট ভাগ করবেন, ভাগ করে সমস্ত নিয়ে যাবেন। দেখেন মিন একবার নিশ্চয়ই ভাগ যাবে, ঠিক আছে, 7 একে 7, আর বাকি থাকবে কত, যে আরও এক বাকি থাকবে, ঠিক আছে। ভালো করে খেয়াল করেন, এটা ভাগ করলে আপনি এভাবে সমস্ত আকারে এভাবেই পাবেন। এই যে খেয়াল করেন 7 দিয়ে আমি যদি 8কে ভাগ করি তাহলে 7 একে 7, আর ওর বাক শেষে 1 থাকে। তারপর সমস্ত লিখতে সময় আপনি কীভাবে লেখেন, সমস্ত লেখার সময় একটাকে নিচে লেখেন আর এই একটাকে উপরে তুলে দেন, রাইট। এই যে দেখেন আমি এটা নিয়ে আসছি। একইভাবে এটাকে যখন করবেন, এই যে এটাকে 10/9 যেটা আছে সেটাকে যখন করবেন তখন হবে 9কে 9 আর উপরে 1, এখানে 9। এটাকে যখন 21/20কে যখন করবেন তখন হবে, এই 21/20কে যখন ভাগ করবেন তখন হবে 20 একে 20, উপরে 1 নিচে 20। একইভাবে এটাকে যখন করবেন 1012 দিয়ে তখন হবে যে সাপোজ 1012 কে 1012, এই যে 1013/1012, তো 1012 কে 1012, ঠিক আছে, মানে একবার তো যাবে নিশ্চিত। তারপর বাকি থাকবে কত, 1 বাকি থাকবে 1/1012। এবার আপনারা খেয়াল করেন এই যে এটা কিন্তু পূর্ণ সংখ্যা সবগুলাতে, এটা পূর্ণ সংখ্যা, এক সমস্ত সামথিং, কিন্তু এই যে এটা হচ্ছে দশমিক, 1 দশমিক সামথিং, 1/7, 1.1/9, 1.1/20, 1.1/কত, 1012। এখন আপনি খেয়াল করেন তো 1 দশমিকের পরে কোনটা সবচেয়ে ছোট, এটা হচ্ছে 1কে 7 দিয়ে ভাগ, মানে 1টা রুটিকে 7 ভাগ, 1টা রুটিকে 9 ভাগ, 1টা রুটিকে 20 ভাগ, 1টা রুটিকে 1000 ভাগ, তাহলে নিশ্চয়ই এটা সবচেয়ে কম, 1টা রুটিকে 1000 ভাগ করে থাকবেই না। তো দ্যাট মিন্স 1 পয়েন্ট সবচেয়ে কম হচ্ছে এটা, 1 পয়েন্ট সামথিং, তো 1 পয়েন্ট সবচেয়ে কম এটা, দ্যাট মিন্স এটাই সবচেয়ে ছোটো বর্ণাংশ। তাহলে দেখেন আমি আপনাদেরকে দুইটা ওয়েট শিখেছি, ঠিক আছে, দুইটা ওয়েতে এই সমস্যাটা সমাধান করতে পারবেন। সেমভাবে সবচেয়ে বড় কোনটি সেটাও বেরোচ্ছে, তাহলে দেখেন এখানে সবচেয়ে বড় কোনটি, এটা সবচেয়ে বড়। কেন সবচেয়ে বড় এটা, কারণ এটা 1.1কে 7 দিয়ে ভাগ, আর বাকিগুলো 1কে 9 দিয়ে, 1কে 20 দিয়ে, 1কে কত দিয়ে, 112 দিয়ে, ঠিক আছে, 1012 দিয়ে, ঠিক আছে, তাহলে এটা সবচেয়ে বড়, ঠিক আছে। এভাবে আপনি বড়টাও বের করতে পারেন। এখানে কোশ্চেনে বলবে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশনস হ্যাজ দ্য লার্জেস্ট ভ্যালু, লার্জেস্ট ভ্যালু বাংলায় বলবে নিচের কোন বর্ণাংশের মান সবচেয়ে বড়, ঠিক আছে। তো সবচেয়ে বড় এটা আবার ওই যে আমরা যে পদ্ধতি একটু আগে অ্যাপ্লাই করছিলাম সেটা দিয়েও করা যাবে, যেটা ক্রস গুণন ছিল, উপর নিচে গুণ যেটা ছিল সেটা দিয়ে আমি সবচেয়ে বড় যে অপশন এ সেটা প্রমাণ করব, ঠিক আছে। তাহলে খেয়াল করুন এই যে এই দুইটা যখন গুণ করছিলাম এখানে 70 পাইছিলাম, এখানে 72 পাইছিলাম, এই দুইটা যখন গুণ করছিলাম তখন এখানে পাইছিলাম 840, এখানে পাইছিলাম কত, 820,
তাহলে এই দুইটার মধ্যে বড় হচ্ছে এ, আর এই দুইটার মধ্যে বড় হচ্ছে কত, এই যে 840, ঠিক আছে। এবার এই বড় দুইটার মধ্যে আমরা দেখবো যে আবার বড় কে, মানে এই দুইটার মধ্যে বড় কে, এটাকে লাস্টে দেখবো, এই দুইটার মধ্যে বড় কে, ঠিক আছে। তাহলে 8/7, 8/7, আর এখানে আছে কত, 21/20। এই দুইটার মধ্যে বড় কে দেখতে হলে আমাকে আবার এই দুইটার মধ্যে কোনা কোনি গুণ করতে হবে, কোটা কোনি গুণ করতেছি। তাহলে দেখেন এখানে আসে 160 গুণ করলে, কোনা কোনি গুণ করলে 8/20 দিয়ে গুণ করলে 160 আসবে, আর এখানে আসবে 7/7, 7^2=14, অর্থাৎ 147। তাহলে বড় নিশ্চয়ই এ পাশে 160, তার মানে এটা বড়, 8/7 বড়। তাহলে এই চারটার মধ্যে, এই চারটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 8/7, মানে অপশন এ। তাহলে 8/7 সবচেয়ে বড়, ঠিক আছে। যদি এই অপশনটা না থাকতো তাহলে আমরা এটাকে দেখা দিতাম। এখন যেহেতু এই অপশনটা আছে এটার সাথে তুলনা করতে হবে, তাহলে এটার সাথে এখানে আছে 1013, আর এখানে আছে 1012, ঠিক আগের মতো এটাকে মনে মনে 1000 ধরে নেন। 1000 দিয়ে 7 কে গুণ করলে কত পাবেন, উপরে লিখতে হবে রেজাল্ট, 1000 দিয়ে 7 কে গুণ করলে হবে 7000, আর 1000 দিয়ে 8 কে গুণ করলে হবে 8000, ঠিক আছে। ওই যে উপরে লিখতে হয় রেজাল্টটা, লিখতে হয় কোথায়, উপরে গুণফলের রেজাল্টটা উপরে লিখবেন। তাহলে দেখেন 8000 বড় না 7000 বড়, 8000 বড়, তা আমরা তো বড় নির্ণয় করবো, দ্যাট মিনস এটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে অপশন এ হচ্ছে সবচেয়ে বড়, আর অপশন সি হচ্ছে সবচেয়ে, ই হচ্ছে সবচেয়ে ছোট। এভাবে ছোট এবং বড় ভগ্নাংশগুলোকে আপনারা ইজিলি বের করে নিতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই থাক, যে আমরা কীভাবে বড় ভগ্নাংশ এবং কীভাবে ছোট ভগ্নাংশ বের করব সেটার উপরে। নেক্সট ভিডিওতে আমরা বাংলাদেশ ব্যাংকের আরও কয়েকটা সমস্যা সমাধান করব, তার মধ্যে একটা আছে সময় এবং দূরত্ব সংক্রান্ত। সময় এবং দূরত্ব সংক্রান্ত বিশেষ করে গড় ব্যাগ নির্ণয় করতে বলে, বা সময় নির্ণয় করতে বলে, ব্যাগ নির্ণয় করতে বলে, দূরত্ব নির্ণয় করতে বলে, তা আমরা বাংলাদেশ ব্যাংকে আসছে সময় এবং দূরত্ব থেকে সেই সংক্রান্ত করবো। সে ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, টাটা।